আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে শুরু করলাম আমার লক্ষ্মী একটি বাবারকে দিয়ে। তো আমার ছেলে আর অর্থিমণি, ওদের ছোট্ট একটি ভাই আমাদের ঘরে মেহমান আসছে। আমার মেহমান বলতে আমাদেরই সামনের ভাবির বেবি হয়েছে, সেই বেবি। এই তো বেবি এখন একটু বড় হয়েছে, তাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আমাদের এই রায়হান বাবুটার জন্য দোয়া করবেন। বাবুটির নাম হচ্ছে রায়হান। তো সবাই দোয়া করবেন ওর জন্য। ওর বয়স কেবল 3 মাসে পড়লো মনে হয়, এরকমই একটা কিছু। তো আমাদের বাসায় আসছে ওরা বেড়াতে। আমার ছেলে মানে কি রেখে কি করবে ওকে নিয়ে বুঝতেছে না। মোবাইল দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে, ও ভাবতেছে ও এগুলো বুঝে। তো বাবাটা এদিক ওদিকে শুধু ঘুরে ঘুরে তাকায়। ওর মা বাবা, আমি ওদের খেলতে দিয়েছি, ওরা বোর্ড ক্যারাম বোর্ড খেলতেছে, তো ওকে আমার কাছে রেখে গিয়েছে। তো ওর মা বাবা ক্যারাম বোর্ড খেলতেছে, ওরা একটু এনজয় করে। তাই আমি ভাবলাম যে যাও তোমরা খেলো, আমি বাবুকে টেক কেয়ার করতেছি। তো এখানে অর্থিমণি আর আমার সায়েম, ওরা দুইজন মানে একজন যা করবে দ্বিতীয় জন্য তাই করবে, বাবুকে নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছে। তো দেখেন আপনারা, তো অবশ্যই দোয়া করবেন বাবুটির জন্য, আমাদের লক্ষ্মী বাবাটার জন্য। ছোট বাবু সবাই আমরা ভালোবাসি, ওরা ফেরেস্তা, ওদের সাথে ফেরেস্তাই থাকে। এই তো ওদের সাথেও বাবু খেলাধুলা করতেছে, খুব সুন্দর এনজয় করতেছে। ওদেরকেও বুঝতেছে যে কত আপন, সকাল বিকাল ওদের সবসময় দেখে, তাই ওদের এত আপন মনে হয়। আর আমি পাশে বসে আছি যে আমি একটু ভিডিও করে রাখি, ছোট্টবেলার স্মৃতিগুলো ধরে রাখি বাবুটার। আর এই যে দেখেন তাকিয়ে আছে উপরের দিকে, কথা শুনতেছে অর্থিমণির। আর এই তো রান্নার সময় চলে আসলো। কি রান্না করব, এগুলো হচ্ছে চিচিঙ্গা আর আলু কেটে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। এই কতদিন গরু মাংস খেতে খেতে মানে অসহ্য হয়ে গিয়েছি। আর আমাদের এই বর্ষার সিজনে এই চিচিঙ্গাগুলো পাওয়া যায়, এই চিচিঙ্গাগুলো সব সময় থাকে না। এটা হচ্ছে আমাদের এই সময়, এই সময়ের যে বর্ষার সিজনে চিচিঙ্গা ঝিঙ্গা এগুলো আমাদের এই বর্ষাকালেই হয়ে থাকে বেশিরভাগ। আজকে শেয়ার করব এই বর্ষাকালীন সবজি, চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চুলা গ্যাস কমে গিয়েছে, গ্যাস কমে যাচ্ছে এই কয়েকদিন ধরে, আবার খুব সমস্যা দিচ্ছে গ্যাসে, তাই টাইমলি রান্না বান্নাগুলো করতে সমস্যা হয়ে যায় আমাদের। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ কিন্তু আমি অনেক পরিমাণ দেই নাই, অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। এই চিংড়ি মাছগুলো তুলে তুলে পরে ফেলে দিতে হয়। আমি ওর বাবা চিংড়ি মাছ খায় না যদিও, তো আমার ছোট ছেলে একটু যদি খায়, বড় ছেলেরও সেম একই অবস্থা। তো এখন আমি এই তো চিংড়ি মাছটাও আমি একটু তেলে ভেজে নিলাম। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। সবজি তো আমাদের খাওয়াই হয় না তেমন একটা, কোরবানি যাওয়ার পরের থেকে, কিন্তু আমরা ভুল করতেছি। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম হালকা পরিমাণ মরিচের গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা মরিচও দিয়েছি, হালকা পরিমাণ আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, তা না হলে এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার মশলাটা এখন সুন্দর কষানো হয়ে গিয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। আর সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। শুধু আমি এখানে আলু দিয়েছি একটি, আর হচ্ছে চিচিঙ্গা দুইটি। এটা দিয়ে আজকে আমি এই একটি সবজি শেয়ার করব আপনাদের সাথে। সব রান্না শেয়ার করতে গেলে সবাই বিরক্ত হয়ে যাবেন, তাই ভাবলাম যেহেতু বর্ষার সিজন এই সবজিটা নতুন আসছে, তো এই সবজিটাই শেয়ার করি আপনাদের সাথে। আর কোরবানি চলে গেল, এখন আমাদের এই সব সবজি খাওয়া প্রয়োজন। যেই সময় যে সিজনে যে সবজিটা আসে সেটাই আমাদের খাওয়া উত্তম। আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, সুন্দর করে আমি সবজিটা কষিয়ে নিয়েছি। এই তো এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, এখন অপেক্ষা করব হাওয়া পর্যন্ত।
তো আমি এখন একটু ঝোলটা টা না হয়ে গেলে আমি তুলে নিব, আমার তরকারিটা হয়ে যাবে ঝোলটা টেনে গেলেই। আপনারা ট্রাই করবেন এভাবে করে খেতে, কেননা গরম পড়তেছে একদিকে, আর আমাদের জন্য ভাজা পোড়া ভুনা খাবারগুলো খুবই সমস্যা আমাদের খাবারের জন্য। তো নামাজ পড়ে গোসল, সরি গোসল করে নামাজ পড়ে চলে আসলাম। এখন আমি গ্লাসে পানি নিয়ে নিচ্ছি, খাবার দিব ওদের, আমিও খাবো। এই তো আমাদের খাবার প্লেটে নিয়ে নিয়েছি, আর করলা ভাজি দিয়েছি, আগে করলা ভাজিটা দিয়ে খাবে, আর আমি এখন তরকারি দুইটা নিব। নেয়ার পরে তারপরে আমার ছেলেকে খাওয়াবো আগে, তারপরে আমি খাবো। তো আমরা এখানে খেতে বসে গেলাম। এই হচ্ছে আমার সবজিটা, দেখেন লুকটা, মানে এরকম করে আমরা ঘরোয়াভাবে রান্না করে খেলে কিন্তু বাচ্চারাও আমাদের সাথে খায়। আর যেহেতু আমি খাইয়ে দিব আমার ছোট ছেলেকে, খেতে হবে ওকে এটাই। তো দেখেন আপনারা এই যে কি সুন্দর আমার সবজিটা হয়েছে, জুসি হয়েছে। আর যেহেতু সিজন, যে সিজনে যে ফলটা যে সবজিটা থাকে আমাদের প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সেই সবজিগুলো খেয়ে নেওয়া, কেননা আমাদের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আমাদের দেশে যে করোনা ভাইরাস আসছে তার জন্য আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, যেহেতু এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক আক্রান্ত হচ্ছে, ইভেন মারা যাচ্ছে। তো এখানে দেখেন এই যে মোবাইল দেখতেছে, মোবাইল দেখার জন্য মানে দোতলা মানে চারতলা দুইজন আসছে, ওর সাথে মোবাইল দেখবে আর হচ্ছে মোবাইলে কার্টুন দেখবে আর ভাত খাবে। তো আমার ছেলে কিছু পরেনি, যদিও গেঞ্জি পরতে বলেছি, পরবে না সে, তার গরম লাগতেছে প্রচুর। তো এখন ওকে খাওয়াই দিব, খাইয়ে তারপরে আমি খাবো। তো ওরাও দুইটার দিকে বাচ্চারা ওরাও খেয়ে নামছে, এখানে নিচে নামছে, তো আমি বলছি এখন ঘুমাবো, এখন খেলা যাবে না, এখন ঘুম পাড়িয়ে দিব খাওয়া দাওয়া করিয়ে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ ভিডিওটি দেখা শেষে একটি করে লাইক অবশ্যই দিবেন, কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টের জন্য আমি অধীর অপেক্ষায় বসে থাকি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।